আইও মিন্স হচ্ছে ইনপুট, ইনপুট অ্যান্ড আউটপুট। ইনপুট মানে হচ্ছে রিড আর আউটপুট মানে হচ্ছে রাইট। তো রিড এবং রাইট করার পারপাসে যে সমস্ত ক্লাসগুলোকে ব্যবহার করা হয় সেগুলোর এক্সাম্পল আমরা এখন দেখব। তো রিড এবং রাইট করার জন্য ডাটাগুলোকে আমরা বিভিন্ন সোর্স থেকে রিড করতে পারি অথবা বিভিন্ন সোর্সে এটাকে রাইট করা যায়। তার মানে ডাটাগুলো যেই সোর্স থেকে রিড করা যায় বা যে সোর্সে রাইট করা যায় এই সোর্সটাকে বলা হয় হচ্ছে স্ট্রিম, স্ট্রিম। ঠিক আছে, স্ট্রিম মূলত স্ট্রিম বলতে আমরা বাইট বুঝি। তো সোর্সটা বাইট ছাড়াও নর্মালি ক্যারেক্টার হতে পারে। জাভা এই যে রিড এবং রাইট, যে রিড এবং রাইটের যে প্রসেস, এই প্রসেসটা বাইট আকারে হতে পারে, আবার হচ্ছে ক্যারেক্টার আকারে হতে পারে। জাভা এই এটাকে কিসের ওপরে মানে কি ধরনের বা কিভাবে এটাকে রিড বা রাইট করা হচ্ছে তার উপর বেস করে ইনপুট আউটপুট স্ট্রিমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা যদি যখন আমরা মূলত হচ্ছে এটা দুই প্রকার, একটা হচ্ছে যে ইনপুট এবং আউটপুট আমরা কি রিড করব নাকি রাইট করব, এটা হচ্ছে মূল মূল ডিভাইনেশন। এবার এবার আসবো যে এটাকে আমরা কিভাবে রিড করব বা কিভাবে রাইট করব। তো এটার উপরে বেস করে আবার এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাইট আর একটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, তো এটার জন্য যখন আমরা রিড করব তখন রিড করার জন্য সুপার ক্লাসের নাম হচ্ছে রিডার। এবং রিডার ক্লাসের ভিতরে বিভিন্ন ধরনের রিডার আছে, যেমন বাফার রিডার, সব যতগুলা রিডার আছে এই সবগুলোর সাথে আবার হচ্ছে রিডার আছে। ঠিক আছে, এখন এই যে রিড করছি এই রিডটা আসলে কিভাবে করছি তার ওপর ডিপেন্ড করছে যে এটা হচ্ছে কি ধরনের। তো যখন আমরা আসলে ক্যারেক্টারকে রিড করব, যখন ক্যারেক্টার আকারে রিড করব তখন এটাকে এটার সুপার ক্লাসের নাম হচ্ছে রিডার এবং এর সাথে থাকবে হচ্ছে রিডার। মনে রাখতে হবে যে রিডার থাকা মানে হচ্ছে যে আমরা এটাকে রিড করছি এবং কিভাবে রিড করছি সেটা হচ্ছে ক্যারেক্টার আকারে রিড করছি। অর্থাৎ যখন আমরা ক্যারেক্টার আকারে রিড করব তখন সুপার ক্লাসের নাম হচ্ছে রিডার এবং এর যতগুলো সাব ক্লাস আছে সবগুলোর শেষে আবার রিডার আছে, যেমন বাফার রিডার, তারপরে চার অ্যারে রিডার, বাফার রিডারের মধ্যে আবার লাইন নাম্বার রিডার, তারপরে ইনপুট স্ট্রিম রিডার, ফাইল রিডার, তারপরে পাইপ রিডার, স্ট্রিং রিডার, বিভিন্ন ধরনের রিডার আছে, তাদের আরও 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 সাব ক্লাস আছে। আর যখন এটাকে আবার আমরা এই ক্যারেক্টার আকারে যখন রাইট করব কোনো ডেস্টিনেশনের মধ্যে তখন এটার সুপার ক্লাসের নাম হচ্ছে রাইটার এবং এটার জন্য আছে বাফার্ড রাইটার, চার অ্যারে রাইটার, এরকম ফাইল রাইটার, পাইপ রাইটার, এগুলোর সাথে আছে হচ্ছে রাইটার। তো রাইটার মানে হচ্ছে কি আউটপুট আর রিডার মানে হচ্ছে ইনপুট। ঠিক আছে, তাহলে ইনপুট করার সময় যখন আমরা ক্যারেক্টার আকারে ইনপুট করব তখন এটার নাম হচ্ছে রিডার আর ক্যারেক্টার আকারে যখন আমরা রাইট করব তখন এটার নাম হচ্ছে রাইটার। এরপরে আমরা যখন এটাকে বাইট আকারে রিড করব তখন বাইট আকারে রিড করার জন্য এটার নাম হচ্ছে স্ট্রিম। মনে রাখতে হবে যে এই যে বাইটের সাথে আসলে স্ট্রিমের সম্পর্ক। তো স্ট্রিম বলতে মূলত বাইটকে বোঝানো হয়, যদিও এই ইনপুট আউটপুট সবগুলোকে আবার বলা হয় স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে সোর্স অর ডেস্টিনেশন অফ ডাটা। ঠিক আছে, সোর্স অর ডেস্টিনেশন, অর্থাৎ রিড করার সময় হচ্ছে সোর্স আর রাইট করার সময় হচ্ছে ডেস্টিনেশন। তো সোর্স অর ডেস্টিনেশনকে বলা হয় স্ট্রিম, কিন্তু স্ট্রিম বলতে আবার মূলত বাইটকে বোঝায়। বাইটের বাইট আকারে যখন আমরা রিড করব তখন রিড মানে কি ইনপুট, আর এটাকে বাইট আকারে রিড করা হচ্ছে, দ্যাট মিন্স ইনপুট স্ট্রিম। এই জন্য এটার সুপার ক্লাসের নাম হচ্ছে ইনপুট স্ট্রিম এবং এর যত সাব ক্লাস আছে, যেমন ফাইল ইনপুট স্ট্রিম, তারপরে পাইপ ইনপুট স্ট্রিম, ফিল্টার ইনপুট স্ট্রিম, এভাবে যত সাব ক্লাস আছে সবগুলোর নাম হচ্ছে আবার স্ট্রিম। আর ঠিক যখন এটাকে আবার আমরা রাইট করব তখন এটার নাম হচ্ছে আউটপুট স্ট্রিম। এটা হচ্ছে ইনপুট স্ট্রিম, এটা হচ্ছে আউটপুট স্ট্রিম। আউটপুট স্ট্রিমের ভিতরেও আবার এরকম বিভিন্ন ধরনের সাব ক্লাস আছে, প্রত্যেকের সাথে আবার এরকম আউটপুট স্ট্রিম লেখা আছে। তো এই ক্লাসগুলোর
আমরা তো সবগুলো ব্যবহার দেখার প্রয়োজন নাই, বাট কিছু কিছু জিনিসগুলোর বা কিছু কিছু ক্লাসের আসলে আমরা এই ব্যবহারগুলো দেখব যে আসলে কিভাবে এটাকে রিড বা রাইট করা হয়, এগুলো ব্যবহার করে এই জিনিসগুলোকে ব্যবহার করে কিভাবে রিড এবং রাইট করা হয়। এখন আমরা প্রথমে যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে, যেহেতু ডাটাগুলোকে দুইভাবে রিড বা রাইট করা যায়, প্রথমে আমরা দেখব হচ্ছে রিড করার এক্সাম্পল। তো রিডের জন্য হচ্ছে সুপার ক্লাসের নাম হচ্ছে রিডার। এই রিডারের ভিতরে এরকম যে কোনো ধরনের ক্লাসকে আমরা ব্যবহার করতে পারি। এটা যদি আমরা ফাইল রিড করি তাহলে ফাইল রিডার আমাদের প্রয়োজন হতে পারে, ইনপুট স্ট্রিম রিডার প্রয়োজন হতে পারে, বাফার রিডার প্রয়োজন হতে পারে। তো এই সমস্ত ক্লাসগুলোকে ব্যবহার করে আমরা এই জিনিসগুলো রিড করি। তো প্রথমে আমরা যেটা দেখতে চাচ্ছি যে এখানে আমরা একটা বাফার রিডারের এক্সাম্পল দেখছি। তো রিডার মানেই হচ্ছে যে আমরা এটাকে ক্যারেক্টার আকারে রিড করি, ঠিক আছে? তো ক্যারেক্টার আকারে রিড করতে গেলে যেমন এইখানে ধরেন আমরা প্রথমে এই প্রোগ্রামটা রান করি, মনে করেন এই ফাইল থেকে এটাকে রিড করা হচ্ছে। এখন মনে করেন এই ফাইলটা নাই, তাহলে এখানে একটা আই ক্যাচ এক্সেপশন আছে। এই এক্সেপশন আমাদেরকে কী দেখ, সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ঠিক আছে? ফাইল নট ফাউন্ড এক্সেপশন দেখাচ্ছে। তো ট্রাই ক্যাচের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি, যার কারণে এটা দেখাচ্ছে ফাইল নট ফাউন্ড। তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে যে এই নিউ ফাইল নেম ডট টেক্সট এরকম নামে একটা ফাইল আমাদেরকে আগে তৈরি করে নিতে হবে আমাদের ডিরেক্টরির মধ্যে। তাহলে আমরা এই এখানে একটা আমাদের ডি এর ভিতরে নিউ ফাইল ডট টেক্সট এরকম একটা ফাইল তৈরি করি। নিউ ফাইল নেম ডট টেক্সট একটা ইয়া তৈরি করলাম, আমরা এখানে কিছু একটা লিখলাম। এই লেখাটা লিখলাম, তাহলে এই ফাইলের ভিতরে এই লেখাটা থাকলো। এখন আমরা এই বাফার রিডারের মাধ্যমে আগে দেখি যে এই ফাইলটাকে সে রিড করে ওই লেখাটা আমাদেরকে প্রিন্ট দিতে পারে কিনা। সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট প্লেয়ার, ওই ফাইল থেকে রিড করলো। তো এটা কিভাবে রিড করলো? বাফার রিডার, বাফার রিডার ইজ ইকুয়াল টু নিউ বাফার রিডার। এর ভিতরে আমাদের এটা যেহেতু ফাইল রিড করছি আমরা, সুতরাং বাফার রিডারের কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের ফাইল রিডারের একটা অবজেক্ট দিতে হবে, তার ভিতরে আবার এখানে ফাইলের অবজেক্ট দিতে হবে। তো ফাইলের অবজেক্ট কিভাবে তৈরি হয়? একটা একটা ডিরেক্টরি এবং ডিরেক্টরির সাথে আমরা যদি এই সিঙ্গেল স্ল্যাশ ইউজ করি তাহলে সিঙ্গেল একটাই স্ল্যাশ, আর যদি সিঙ্গেল স্ল্যাশ মানে হচ্ছে যদি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি, আর যদি আমরা ব্যাক স্ল্যাশ ব্যবহার করি তাহলে দুইটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? ফাইলের নাম আমরা দিয়ে দিলাম, তাহলে এই ফাইলের নাম থেকে প্রথমে এই অবজেক্টটা তৈরি হলো, ঠিক আছে? তো ট্রাই ক্যাচের মধ্যে আমি কি করলাম, ট্রাই ক্যাচের মধ্যে বাফার রিডারের একটা অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টটার মাধ্যমে আমরা এখানে একটা লুপ চালালাম, লুপের মধ্যে বললাম যে বিআর ডট রিড লাইন যতক্ষণ নট ইকুয়াল টু নাল ততক্ষণ সেই ভ্যালুটা এই স্ট্রিংয়ের মধ্যে দিবে, তুলে এই স্ট্রিংয়ের মধ্যে দিল, ঠিক আছে? দিয়ে আমি বললাম যে এই এই ভ্যালুটা যতক্ষণ নট ইজ ইকুয়াল টু নাল, মানে যতক্ষণ ওই ফাইলের মধ্যে লেখা আছে, যখন ওই যত ওই ফাইলের ভিতরে যখন সে আর লেখা পড়তে পারবে না তখন এটা কী দিবে, মাইনাস ওয়ান দিবে। দ্যাট মিনস ফাইল আর রিড করা সম্ভব হচ্ছে না। তো যতক্ষণ এটা নট ইজ ইকুয়াল টু নাল ততক্ষণ সে এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ওই লাইনটা দিবে, এবং লাইনটাকে আমরা কী দিয়ে পড়লাম, রিড লাইন, বাফার রিডারের অবজেক্ট ডট রিড লাইন, ওই লাইনটা আমরা পড়লাম। এখন এই লাইনটা এই এখানে যদি আরও একটা লাইন থাকে, অ্যানাদার লাইন, আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন প্রথমে তারপরে আবার অ্যানাদার লাইন এটাকে রিড করছে, তাহলে লাইন ধরে ধরে এটা রিড করছে। এবং কাজ শেষ হয়ে গেলে আমাদেরকে এই অবজেক্টটাকে ক্লোজ করে দিতে হবে। তো এই ক্লোজিংয়ের কাজটা আবার আমরা কি ফাইনালের মধ্যে করতে পারি,
যদি এখানে এখানে মনে করেন আমি অবজেক্ট তৈরি করতে গেলাম, অবজেক্ট তৈরি করার সময় দেখলো ফাইল নাই, তো ফাইল যখন নাই ততক্ষণে কিন্তু অবজেক্টটা তৈরি হলো, অবজেক্টটা একটা রেফারেন্স তৈরি হলো। এই অবজেক্টটা এইখানে এসে রিড করতে যেয়ে দেখলো যে এই ফাইল থেকে সে রিড করতে পাচ্ছে না, তার মানে এখানে একটা এক্সেপশন দেখা দিল, প্রোগ্রাম জাম্প করলো ক্যাচে, ক্যাচে জাম্প করলে কি হলো, তখন কিন্তু আর সে এটাকে ক্লোজ করার সুযোগ পেল না। সেই কারণে আমরা কি করব, ফাইনালি ব্যবহার করব যার ভিতরে সে ওইটাকে ক্লোজ করে দেয়। তো এই নতুন জাভার নতুন ভার্সনের মধ্যে 1.7 মধ্যে আবার নতুন আর একটা ফিচার আসছে যে ট্রাই উইথ, মানে ট্রাই উইথ রিসোর্স, মানে রিসোর্সটা অটোমেটিক্যালি হ্যান্ডেল করা যায়। সেই সেই ট্রাই ক্যাচের স্ট্রাকচারটা আমরা পরে দেখব, ওই ট্রাই ক্যাচের আলাদা একটা স্ট্রাকচার আছে, মানে এই অবজেক্টটা, এই অবজেক্টটাই তৈরি করা হচ্ছে ট্রায়ের মধ্যে, ট্রায়ের মধ্যেই অবজেক্টটা তৈরি করা হয়, সেই কারণে আমাদেরকে আর আলাদাভাবে অবজেক্টটা ক্লোজ করার প্রয়োজন হয়, মানে অটোমেটিক রিসোর্স কালেক্ট, অটোমেটিক রিসোর্স ম্যানেজমেন্টটা হয়ে যায় অবজেক্ট। হ্যাঁ, দ্যাট মিন্স এই অবজেক্টের কাজ ট্রায়ের মধ্যে থেকে বের হয়ে গেলেই অটোমেটিক অবজেক্টটা ক্লোজ হয়ে যায়, অটোমেটিক রিসোর্স ম্যানেজমেন্ট বলে। কিন্তু এই এই ফর্মুলা ব্যবহার করলে আমাদেরকে, এই ট্রাই ক্যাচ ব্যবহার করলে আমাদেরকে আলাদাভাবে এটাকে ক্লোজ বলতে হবে। আইদার এটা আমরা মানে ট্রায়ের মধ্যে ব্যবহার করাটা আসলে ঠিক না, এটা মূলত ক্যাচ ফাইনালের মধ্যে ব্যবহার করা উচিত। তো আমরা জাস্ট এখানে এক্সাম্পলের জন্য দেখলাম যে কীভাবে একটা বাফার ডিলারের অবজেক্ট তৈরি করে তারপরে সেটাকে কীভাবে ক্লোজ করা হয় এবং কীভাবে এটাকে রিড করা হচ্ছে রিড লাইনের মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখলাম যে কীভাবে ক্যারেক্টার আকারে, ক্যারেক্টার আকারে কীভাবে ডাটাটাকে রিড করা হলো। এর পরের এক্সাম্পলে আমরা দেখবো যে ক্যারেক্টার আকারে কীভাবে এটাকে রাইট করা যায়। এখন আমরা দেখবো যে কীভাবে ক্যারেক্টার আকারে ফাইলের মধ্যে আবার রাইট করা যায়। তো আমরা কী রাইট করব, একটা যেটা রাইট করতে চাই, মনে করেন দুইটা স্ট্রিং লেখা হলো যে দিস ইজ দ্য কন্টেন্ট টু রাইট ইন টু ফাইল, এই কন্টেন্টটা ফাইলে রাইট করা হবে, আর দিস ইজ দ্য সেকেন্ড কন্টেন্ট টু রাইট ইন টু ফাইল, এই কন্টেন্টটাও রাইট করা হবে। এখন কোন ফাইলে রাইট করা হবে, আমরা একটা ফাইলের অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টগুলো থাকে জাভা ডট আইও ডট ফাইল। এখন ফাইল, ফাইল ইজ ইকুয়াল টু নিউ ফাইল, এর ভিতরে ওই যেই ফাইল আমরা নেমটা তৈরি করছিলাম সেই নামটাই দিলাম যে ওই ফাইলের মধ্যেই আমরা আবার এটাকে রাইট করব। তো এটা আমরা ক্লোজ করে দেই। এখন এই ফাইলটা যদি, এই ফাইলটা অ্যাকচুয়ালি আসে কি না এটাকে আবার চেকিং, চেক করা যায়। কীভাবে চেক করব, ফাইল ডট এক্সিস্ট, ফাইল ডট নট এক্সিস্ট, ফাইল যদি না থাকে তাহলে ফাইল ডট ক্রিয়েট নিউ ফাইল, তাহলে ফাইল তৈরি করে নিব, ঠিক আছে, ওই নামে যদি ফাইল না থাকে তাহলে সে এখানে ফাইল তৈরি করে নিবে, আর যদি ফাইল থাকে তাহলে এই কাজটা আর করবে না। এবার আমরা আসি যে এখানে আমরা ব্যবহার করছিলাম হচ্ছে বাফার্ড রিডার, এখানে আমরা এখন ব্যবহার করব বাফার্ড রাইটার, ঠিক আছে, বাফার্ড রাইটার। তো বাফার্ড রাইটারের ভিতরে আবার ফাইল রাইটারের অবজেক্ট থাকে, তো এখানে যেমন আমরা এই বাফার্ড রিডারের ভিতরে নিউ ফাইল রিডার মানে একবারে লিখে ফেলছি অবজেক্ট, এই অবজেক্টের কনস্ট্রাক্টরের মধ্যে আর একটা অবজেক্টের কনস্ট্রাক্টর এভাবে নিউ দিয়ে লিখে ফেলছি, এখানে আমরা এটাকে আলাদাভাবে করছি। যেমন প্রথমে ফাইল রাইটার, এখানে আমরা ব্যবহার করব রাইটার, সুতরাং ফাইল রাইটারের একটা অবজেক্ট তৈরি করলাম এবং ফাইল রাইটারের ভিতরে আমরা এই ফাইলের নামটা দিয়ে দিলাম, আর ফাইল রাইটারের ভিতরে এটার আবার সেকেন্ড একটা প্যারামিটার আছে যে এই সেকেন্ড ট্রুটার মানে হচ্ছে যে আগে যা কিছু আছে তার সাথে সে অ্যাপেন্ড করবে নাকি আগেরগুলো সব মুছে দিয়ে নতুন করে এটাকে এন্ট্রি দিবে। তো ট্রু দেওয়ার মানে হচ্ছে আগে যা ছিল তার সাথে ওই নতুন টেক্সটকে তারপরে অ্যাপেন্ড করে দিবে। তারপরে আমরা বাফার রাইটারের অবজেক্ট তৈরি করলাম, নিউ বাফার রাইটার, এর ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই ফাইল রাইটার। এটা যদি আমরা এখানে না বলতাম তাহলে আমরা এই পুরো জিনিসটা আবার এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে পারতাম, ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে নিশ্চয়ই। এখন আমরা বললাম যে রিড করার জন্য মেথডের, বাফার রিডারের মেথডের নাম হচ্ছে রিড লাইন, আর রাইট করার জন্য মেথডের নাম হচ্ছে, বাফার রাইটারের মেথডের নাম হচ্ছে রাইট। রাইট করার পরে আমরা বললাম হচ্ছে কন্টেন্ট, এই প্রথম কন্টেন্টটা রাইট করে দিলাম। এরপরে আমরা বললাম যে প্রথম কন্টেন্ট ই করার পরে একটা নতুন লাইন দিবে, সেজন্য আমরা বললাম বাফার রাইটার ডট নিউ লাইন। এরপরে আর একটা রাইট করলাম সেকেন্ড কন্টেন্টটা, করার পরে আবার একটা নিউ লাইন দিলাম, তারপরে আমরা বাফার রাইটারকে ক্লোজ করে দিলাম। ফাইনালি এখানে আউটপুট দেখাবে যে ডান।
আর যদি এখানে এই ফাইলটা যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে এটা দেখাবে যে ফাইল এক্সিস্ট, ঠিক আছে? তো ফাইল এক্সিস্ট থাকে, তো যদি আমরা এইটা চেক না করতে চাই, এমনি নর্মালি কি হবে, ফাইল এক্সিস্ট থাকলে সে এখন আর এটাকে রাইট করবে না, সে আমাদের দেখাবে যে ফাইল অলরেডি এক্সিস্ট, ফাইল এক্সিস্ট, ওই নামে ফাইল সে পাচ্ছে বলে ফাইল এক্সিস্ট। আর আমরা যদি ফাইল থাকুক কি না থাকুক, আমরা এই কন্ডিশন আপাতত এখন মনে করেন চেক করতে চাচ্ছি না, ফাইল যদি থাকে থাকুক সমস্যা নাই, সে তার উপরে এটাকে রাইট করে দিবে। তাহলে আমরা আউটপুট দেখলাম ডান, তো ডান হয়ে গেল। আমরা এখন এই রিডার দিয়ে আবার এটাকে রিড করি, রিডার দিয়ে রিড করে দেখতেছি যে এই যে দিস ইজ দ্য, এই যে দিস ইজ দ্য কন্টেন্ট, মানে এই লাইনের পরে তো নিউ লাইন ছিল না, যার কারণে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এই ফাইলটা, এই ফাইলটা, হ্যাঁ এই ফাইলটা প্রথমে এখানে এটাকে মুছে দিয়ে এখানে একটা নিউ লাইন দিয়ে তারপর এটাকে সেভ করি, এরপরে আমরা এটাকে এখন আবার, এখন আবার এটাকে রান করি ডান, এরপরে আবার এটাকে এখন আমরা রিড করি, তাহলে এখন দেখা যাচ্ছে যে একটা লাইন তৈরি হয়েছে, একটা বেশি লাইন তৈরি হয়েছে। তো এই ফাইলটা আমরা যদি সরাসরি ওপেন করি তাহলে দেখবো যে এই ফাইলের ভিতরে আগের কন্টেন্টের সাথে এই কন্টেন্টগুলো অ্যাপেন্ড হয়ে গেছে। তাহলে তাহলে কী দাঁড়ালো, যে আমরা বাফার্ড রিডার, রিডারের মাধ্যমে ক্যারেক্টার আকারে ভ্যালুগুলো রিড করতে পারি, আবার ক্যারেক্টার আকারে রাইট করতে চাইলে বাফার্ড রাইটার, ফাইল রাইটার, যেহেতু আমরা এখানে ফাইলের মধ্যে রিড বা রাইট করছি, সুতরাং এটার জন্য আমার দরকার হবে কি, রিড করতে গেলে ফাইল রিডার দরকার হবে, আর রাইট করতে গেলে হচ্ছে ফাইল রাইটার দরকার। তাহলে আমরা একটা বেসিক এক্সাম্পল দেখে নিলাম যে কীভাবে ক্যারেক্টার আকারে রিড এবং রাইট করা যায়। মনে রাখতে হবে রিড এবং রাইট করার ক্ষেত্রে এই সুপার ক্লাসের নামগুলো মনে রাখতে হবে, সুপার ক্লাসের নাম রিডার, ক্যারেক্টারের ক্ষেত্রে রিডার, এবং ক্যারেক্টারের রাইটের ক্ষেত্রে রাইটার, মনে রাখতে হবে। আর একই সাথে এটা মনে রাখতে হবে যে এটা যদি বাইট হয় তাহলে এটা ইনপুট স্ট্রিম, আর এটা যদি রাইট হয় তাহলে হচ্ছে আউটপুট স্ট্রিম।